কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। সূরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন, বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? সাইয়েদনা উমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি, তাই ভূমিকাতে খুব বেশি কথা না বলে আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আজকে আমি সাহাবাদের জীবনী থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ সাহাবারা হচ্ছে আমাদের ইন্সপায়ারেশন, দে আর আওয়ার ইন্সপায়ারেশন, দে আর আওয়ার মোটিভেশন, তারাই আমাদের মডেল। শাহরুখ খান আমাদের মডেল নয়, সালমান খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, নায়ক নায়িকা গায়ক গায়িকা কোনো সেলিব্রিটি আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, চিল্লা করেন ঠিক কিনা? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ, উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার সাহাবারা যে এক মুঠ দান করেছিল, এক মুঠ দানের সমান হবে না। এজন্য খবরদার, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না, কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, আমার নবীর যুগ, আমার নবীর যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, তাবেঈদের যুগ সবচাইতে শ্রেষ্ঠ যুগ, নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, আমাদের রকেট আছে, রকেট লঞ্চার আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি, গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধার অনেক কিছু দিয়েছি, তাই বলে কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ? কথা বলেন, খায়রুল কুরুনি কারনি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ, ঠিক কি না? তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার উত্তীর্ণ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট সাহাবাদের উপর, আবার সাহাবারাও আল্লাহর উপর সন্তুষ্ট করেন, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ঘোষণা, এর চেয়ে বড় তাকাররুবাত কোন মানুষের পক্ষে আর হতে পারে? আল্লাহ কোন ওলির জন্য বলে নাই যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, শাহীদদের জন্য আল্লাহ সরাসরি এই স্টেটমেন্ট দেন নাই যে শাহীদদের উপর আমি সন্তুষ্ট, সলিহীনদের জন্য আল্লাহ এই স্টেটমেন্ট দেন নাই যে তাদের উপর আমি সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওনাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি সাহাবাদের উপর সন্তুষ্ট আর সাহাবাও আমাকে পেয়ে সন্তুষ্ট। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারা হচ্ছে আমাদের মডেল, দ্য কম্পেনিয়ন্স অফ আওয়ার বিলাভেড প্রফেট, দে আর আওয়ার মডেল, সাহাবারা আমাদের মডেল, আমরা যদি অনুসরণ করি, অনুকরণ করি, কাউকে ফলো করি, করব বিশ্ব নবীকে আর বিশ্ব নবীর সাহাবাদেরকে, ঠিক কিনা? একমত না দ্বিমত? জোরে বলতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, আরে আল্লাহর রাসূলের সাথে যারা থাকে মানে সাহাবারা, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা পুষ্পকোমল, পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা কাফেরদের ব্যাপারে কি বজ্র কঠোর? আওয়াজ করে বলতে হবে, কাফেরদের ব্যাপারে কি বজ্র কঠোর? আর নিজেরা নিজেরা পুষ্পকোমল, আমরা হয়ে গেছি উল্টা, আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর, তাই না? একজন আরেকজনের ছায়া দেখতে পারি না, একজন আরেকজনের নাম শুনতে পারি না, আমরা যে ভাই, আমরা যে ভাই ভাই,
আমরা যে মুসলিম এটা আমরা ভুলে গেছি ঠিক কি না আমাদের কোরআন কয়টা একটু আওয়াজ করে বলতে হবে কোরআন কয়টা আমাদের রব কয়জন নবী কয়জন কাবা কয়টা বাইতুল্লাহ কয়টা মসজিদে নববী কয়টা বদরের মাঠ কয়টা উহুদের মাঠ কয়টা কিন্তু আমাদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে ঐশী বাণী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হ এক করিয়া হবান ঠিক কি না বাইতুল্লাহ এক মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান এক হ এক হ করিয়া হবান ঠিক না এখন সময় এসেছে এক হওয়ার এক প্ল্যাটফর্মে চলে আসা আলাদা থাকার সময় নাই কারণ যখন আমরা একা তখন আমরা ব্যক্তি খেয়াল করে শুনেন যখন আমরা একা তখন আমরা ব্যক্তি আর যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি ঠিক কি না কিন্তু আমরা একে অপরকে দেখতে পারি না আমরা মুসলিম আমরা ভাই ভাই এটা আমরা ভুলে গেছি শুধু আমি আপনি ভাই না একজন কাফেরও আমার ভাই একজন হিন্দু আমার ভাই একজন খ্রিস্টানও আমার ভাই একজন নাস্তিকও আমার ভাই ভাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে লুফুয়া নাসাবিয়া রক্তের বাঁধনের ভাই আমার মায়ের পেটের যে ভাই সে হচ্ছে আমার রক্তের ভাই আর একটা হচ্ছে লুফুয়া দিনিয়া দিনি ভাই আমরা সবাই কি ভাই আওয়াজ করে বলতে হবে মুসলমান কি ভাই দিনি ভাই আর একটা হচ্ছে লুফুয়া ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই কারণ আমাদের সবার আদি পিতা একজন তিনি কে আদম আলাইহিসসালাম সবার আদি পিতা আদি পিতা একজন আদম আদি মাতা একজন হাওয়া সেই দৃষ্টিকোণ থেকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবাই কি আওয়াজ করে বলতে হবে সবাই কি দেখেন খ্রিস্টান আমার ভাই হিন্দু আমার ভাই নাস্তিক আমার ভাই কিন্তু আমরা মুসলমান মুসলমান একে অপরকে ভালোবাসতে জানি না কাছে টানতে জানি না বুকে টানতে জানি না এজন্য বিভেদ ভুলে যান বিভেদের প্রাচীরকে ভেঙে চুরমার করে দেন সবাই একসাথে হয়ে যায় এক হয়ে যায় এক হয়ে যায় বরকত নাযিল করবে কে তো সাহাবাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন আশিদ্দাউ আলাল কুফফার সাহাবারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর রুহামাউ বাইনাহুম নিজেরা নিজেরা পুষ্প কোমল দিল দরিয়া আমরা হয়ে গেছি উল্টা আমরা নিজেরা নিজেরা বজ্র কঠোর তাই না নিজেরা নিজেরা বজ্র কঠোর আমরা নিজেরা নিজেরা যেন বজ্র কঠোর না হই একে অপরের সাথে যেন হিংসা প্রকাশ না করি বিদ্বেষ প্রকাশ না করি আমরা যেন মুসলমান ভাই ভাই হয়ে যাই চান ভাই ভাই হতে চান সবাই ভাই ভাই থাকবে সবাই চান আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আর জোরে পড়তে হবে আমিন তাহলে আমাদের মডেল হচ্ছে সাহাবারা কারা আর জোরে বলতে হবে কারা তো যারা আমাদের মডেল তাদের জীবনী জানার দরকার আছে না নেই হ্যাঁ সাহাবাদের জীবনী আপনারা পড়েন সাইয়েদনা আবু বকরের জীবনী পড়েছেন ওমর ফারুকের জীবনী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চার খলিফার জীবনী কে কে পড়ছেন দেখি হাত ধরেন মাশাআল্লাহ আপনারা বাকিরা কার জীবনী পড়ছেন হ্যাঁ আজকের এই মাহফিলটা আমার আলোচনার সার্থকতা ঘটবে তখন যখন সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের মডেল বিশ্বনবী আমরা বিশ্বনবীর জীবনী পড়ব আমাদের মডেল সাহাবারা আমরা সাহাবাদের জীবনী পড়ব এবং তাদের জীবনী থেকে যে চেতনা যে প্রেরণা যে অনুপ্রেরণা আমরা পাই সেটা আমাদের জীবনে কাজে লাগাবো জোরে বলেন ঠিক কি না যারা সাহাবাদের জীবনী পড়ে তারা কি কখনো মিথ্যা বলতে পারে ঘুষ খেতে পারে সুদ খেতে পারে
খাদ্যে ভেজাল দিতে পারে, মাছে ফরমালিন দিতে পারে, ওজনে কম দিতে পারে, ক্যাসিনোর ব্যবসা করতে পারে, পেঁয়াজের দাম বাড়াতে পারে, কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে, এগুলো হবে দেশপ্রেমী, এগুলো হবে আল্লাহওয়ালা। এজন্য প্রিয় ভাইরা আসুন আমরা সাহাবাদের জীবনী পড়ি এবং ওনাদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে অনুপ্রাণিত হই। আজকে আমরা সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরব ইনশাআল্লাহ। অল্প কয়েকজন বলছে আর জোরে বলতে হবে ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শুনব। কার জীবনী? আওয়াজ করে বলতে হবে কার জীবনী? আমি যত সময় কথা বলবো প্রশ্ন করলে উত্তর দিতে হবে বাঘের বাচ্চার মতো। আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো। কার জীবনী? ওমরে ফারুকের জীবনী। আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? তিনটা। সবাই বলতে হবে তিনটা। আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? জোরে বলে একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও। এক হলো ওমর ইবনে খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায় দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর, কিংবা হিসাবের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলে এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারলো, সুবহানাল্লাহ পড়ে দোয়ার ধাক্কা বড় ধাক্কা, ঠিক কি না? প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিছে বাঁচবে 2 মাস। কয় মাস? এরপর আমি দেখছি লোকটা 8 বছর বেঁচেছিল। কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস, বেঁচে ছিল কয় বছর? 8 বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা ধাক্কা আছে না নাই? বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নম্বর ধাক্কা, ধাক্কা সব একবারে দেওয়া যায় না, ধাক্কা একবারে দেওয়া যায়। ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলে প্রথমে সামান্য ওষুধ দেয়, সিম্পল ডোজ, তারপরে ডোজ একটু বাড়ায়, ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে। কথা বলে প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা, বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এরপরে রব্বুল আলামিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সূরা দিয়ে, সূরাটার নাম হলো সূরাতুল হাক্কা। কি সূরা? কোন সূরা দিয়ে ধাক্কা দিছে? সূরা হাক্কা। সূরা হাক্কা দিয়ে দিছে? কথা কেন? সূরা হাক্কা দিয়ে দিয়েছে রে আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। সূরা হাক্কা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন। ওই যে দোয়া করলেন বিশ্বনবী, দোয়ার পর সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেল। সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে, বিশ্বনবী ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমর ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শোনে।
বিশ্ব নবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্ব নবী সূরাতুল হাক তেলাওয়াত করছিলেন কোন সূরা সূরাতুল হাক বিশ্ব নবী তেলাওয়াত করছেন উমর ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্ব নবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্ব নবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্ব নবী এমন না ভাই কেউ থাকতে পারত না বিশ্ব নবী ওমর ফারুককে দেখেন নাই ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর ফলো করে বিশ্ব নবী এশার সালাতে সূরা হাক তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্ব নবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমর ফারুক মুগ্ধ হতে লাগলো ওমর ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজে এই কবিতা বানাইছে ওমর ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্ব নবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা বিকাউলি শাইরিন কলিলান মা তুমিনুন এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ বিষ্ণু নবী ওমর ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে বিষ্ণু নবী বিষ্ণু নবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে কবিতা ইন দা মিন টাইম বিষ্ণু যে আয়াতটা তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দৈবাৎ মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তোমার ফারুক আঁকতে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লাহ বলবেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন না আলহামদুলিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলান মা তাযাক্কারুন বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি ওমর ফারুককে দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যক তোমরা ঈমান আনো এবার তো ওমর ফারুক বেহুশ হায় হায় প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তাজিনুম মির রাব্বিল আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী সুবহানাল্লাহ এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসে দোয়া দুই নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমর ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা সুবহানাল্লাহ পড়েন এরপর ওমর ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সুবহানাল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমর ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার
ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদেনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহরা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি বলেন নাউজুবিল্লাহ আবু জাহরা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মুহাম্মাদের কল্লা পরে কাটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন ওমর ফারুকের বোন ফাতিমা বিনতে খাত্তা বোনের জামাই সাঈদ তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা করেন ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল বলেন সুবহানাল্লাহ সূরা তহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে ওমর ফারুক যখন আসলেন ওমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে গেলেন ওমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইয়েদনা ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদনা ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদনা ওমর ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদনা ওমর ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায় কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি কি আছে মুহাম্মাদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকা রিজিস তুমি নাপাক লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়ো সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা তহা চামড়ার মধ্যে সূরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন ওনার হাত থেকে সূরা তহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খেয়েছে কয়টা জোরে বলতে হবে প্রথম ধাক্কাটা কিসের হ্যাঁ দোয়া দ্বিতীয়টা ধাক্কা সূরার নাম ধাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিন সূরা তোহার ধাক্কা ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে ধার ধার করে পানি বের হয়ে গেল ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তোহা القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى سبحان الله ولبرد ربك لن طه ما أنزلنا عليك القرآن لتشقى أي قرآن كي হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাযিল করি নাই তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তার পক্ষ থেকে নাযিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছে সুবহানাল্লাহ সূরা তোহা এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথুনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিন নম্বর ধাক্কা খেয়ে সূরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মুহাম্মদ মুহাম্মদ কোথায় সাইয়েদনা খাব্বাব বললেন বিশ্বনবী
সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবি আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলেন নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমরে আসতে দেন ওমরে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমরে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়ুন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বল করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন সুবহানাল্লাহ তিনটা ধাক্কা কয়টা তিনটা সবাই বলতে হবে কয়টা তিনটা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা সূরা তোহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নয় মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ শুকরিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফি মাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফি মাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবী বললেন না ওমর বিশ্বনবী ডেকে বললেন না ওমর এটা মক্কি জীবন ওমর এটা মক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদনা ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি
আল্লাহর নামে তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও। উমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লক্ষ্যস্থ আরম্ভ করলেন, নয় মুসলিম ১১ জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? উমর ফারুক বললেন ১১ জনই চলবে। ১১ জনকে দুই লাইন করলেন, কয় লাইন? পিছনে ৬ জন, সামনে ৫ জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের ৫ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা উমর ফারুক নিজেই। দুই লাইন, দুই লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, ১০ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। ১১ জন, ১১ জন, ৬ আর ৫। উমর ফারুক সামনে দাঁড়ালেন। উমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। উমর ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আর কাবের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা, আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোব, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না। উমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন, কয় বাক্যের? উমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়া সুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো? মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো? বাচ্চাগুলারে সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও? তারমিলা জাওজাতুহু, কার তোমার বুকের পাটা আছে দেখি? কে আছো? স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমরের থামাও, যদি সামর্থ্য থাকে আমি উমরের মিছিল থামাও। উমর ফারুক শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা উমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, উমর ফারুক করে স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কি না? সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? না। আওয়াজ করে বলতে পারছিল? না। এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? না। কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? না, পারবে না। উমর ফারুক স্লোগান দিলেন, আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কি রে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই, অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে উমর, উমর ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উকবা দিছে আরেক দৌড়, সাহেবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ, করবেন না? এই জন্য উমর বেশি লাগে না, উমর লাগে একজন। চিল্লায় বলতে হবে উমর ফারুক লাগে কয়জন? একজন উমারই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা, আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই, ঠিক কি না? আমরা সেই উমর ফারুকের অপেক্ষা, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে, ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন উমরে যথেষ্ট, ঠিক কি না? আবার বিশ্ব নাই বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার, একটা উমর দরকার, কজন দরকার? কজন দরকার?
এই পুরো উম্মাহ মুসলিম উম্মার মধ্যে উনার পজিশন নাম্বার 3 উমর ফারুকের পজিশন নাম্বার 1 এক নাম্বার পজিশন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর আর তিন নাম্বার পজিশন সুবহানাল্লাহ বলবেন না আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদনা উমরে ফারুক আছেন নাই আবার উমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর সাইয়েদনা উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে উমরে ফারুকের জামাই হয়েছে আর উমরে ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আগে জানতেন এটা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখছেন অনেকেই জানেন মাশাআল্লাহ হাত না আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বাস্তবে হলে জানতে হবে বাস্তবে হলে কি করতে হবে জানতে হবে চারজন খলিফার দুইজন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিয়ে দিয়েছেন বিষ্ণু ইসা ইসলাম মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রবিয়া তার পরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম ওনাকে বিয়ে দিয়েছিলেন বিষ্ণুনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিষ্ণুনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়ে আর সবচেয়ে ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়ে দিলেন নিজের চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মানে সাইয়েদনা উসমান আর সাইয়েদনা আলী ছিল বিশ্বনবীর মেয়ের জামাই ঠিক কি না আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানালেন শ্বশুর আর উমরে ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে উমরে ফারুককে বানালেন শ্বশুর তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফার দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার প্রজ্ঞাও দিয়েছেন জ্ঞান আর আল্লাহর ভয় তাকওয়া আমার প্রিয় ভাইরা রামগঞ্জের ভাইরা তাই না রামগঞ্জ রামগঞ্জের ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেয় আবার যদি তাকওয়ার গুণ দেয় জ্ঞানও আছে আবার আল্লাহর ভয়ও আছে এই লোকের কেউ থামায় রাখতে পারবে না এরে কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সাইয়েদনা উমরে ফারুককে আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন আবার তাকওয়াও দিয়েছেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বিষ্ণুনে দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেতর দিয়ে ফাঁক দিয়ে দুধ ধরা বিষ্ণুনে দুধ খাচ্ছে খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসলাম উমরে ফারুকের মুখের ভিতরে ঢুকাই দিলেন অতিরিক্ত দুধটা উমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা বলতে বিহি রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসলাম বললেন আউয়াল তু বিহি আল ইলম এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে ওমরকে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোনো তুলনা হয় না এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করবে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবারা লাইন ধরে বিশ্বনবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাভি পর্যন্ত কোন সাহাবার জামা হাঁটু পর্যন্ত কোন সাহাবার জামা টাকনো পর্যন্ত কোন সাহাবার জামা আরো ছোট কিন্তু উমরে ফারুকের জামা বিশ্বনবী দেখলেন এত বড় টেনে হিচড়ে হিচড়ে বিশ্বনবীর সাথে চলছে সুবহানাল্লাহ বলবেন সাহাবারা বললেন মা দা বলতে বিহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আত তাকওয়া এটা দ্বারা আমি আর দিন দিনদারি বোঝালাম তাকওয়া বোঝালাম সুবহানাল্লাহ বলবেন বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাইয়েদনা উমর ফারুককে দেখলেন ওনার জামা এত লম্বা উমর ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলে ঠিক কিনা জ্ঞানও দিয়েছেন
আবার দিনদারিও দিয়েছে এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে আল্লাহ আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়্যিদানা হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়্যিদানা আবু বকর আর সাইয়্যিদানা উমার বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে হ্যাঁ তোকে আল্লাহ না আল্লাহ তো তোমারে জান্নাত দিবে তো তোমারে জান্নাতে নিয়ে যাবে কে সাইয়্যিদানা আবু বকর সাইয়্যিদানা উমার আর ইয়াং যারা তোমরা এসেছো তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নেবে কে হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলবেন না উমরে ফারুক দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মা আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোর ভাগানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়্যিদুনা উমরে ফারুক ঠিক কিনা ঠিক কিনা উমরে ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন আপনারা কথা শুনতেছেন কষ্ট হচ্ছে কার কার দেখি